একটা চা হবে গো? না গো দিদি। কি চা হবে না? চায়ের দোকানে চা নেই, দোকান খুলে রেখেছেন কেন? কেন দোকান খুলে রাখলে কি চা রাখতে হবে নাকি? আপনি কিভাবে কথা বলছেন আমার সঙ্গে? আসলে চা, চিনি, কেরোসিন, বিস্কুট এসব কিছুই নেই, দোকানই তো চলে না। এই পাশের লোকে পেচাপ করে যায়, তাই গন্ধে কেউ আসতে চায় না। ভগবান যে কবে মুখ তুলে চাইবে কে জানে। না গো দিদি, ওই ভগবানের বাবারও ক্ষমতা নেই। হ্যাঁ, ওই মিউনিসিপালিটির লোকগুলো, ওই জমাদারের লোকগুলো এইখানে এসে মুতে দিয়ে যায়। দুর্গন্ধে দোকানে একটাও খদ্দের আসতে চায় না। হ্যাঁ, আর খদ্দের না এলে জিনিসপত্র কিনবো কোত্থেকে? হ্যাঁ দিদির মনটা না পুরো ম্যাগির মতো, ভিজে নরম হতে দু মিনিট লাগে। সেদিন আবার মাস পয়লা, মানে পুরো খাপে খাপ। দিদিমা রেগে কাঁই হয়েছিল, আর তার মধ্যে আমার মা ধুনো দিয়েই যাচ্ছিল, বেশি বুঝলে যা হয়। ও দিদি, এ তো সব ক্রিম বিস্কুট, এ তো চলবে। ও মা, এই দেখো সাদা তেল, সাদা তেল তোরা খাই না। এখন চাকরি পাকা হলো না, দেশের দ্বারে ন্যাকামি শুরু হয়ে গেছে। রাখো না বানি, দিঘার্য কেন? ওদের কি লাগবে না লাগবে সেটা ওরা বুঝবে। আমি রাখছি। এগুলো কেনার আগে আমাকে জিজ্ঞাসা করেছিলি? হ্যাঁ, তুই কি ভেবেছিস একবার কিনে দিলে হয়ে গেল? প্রতি মাসে খদ্দেররা কি এরকম প্রণামী দিয়ে যাবে নাকি? আর দিদিমার এই প্রণামীর আইডিয়াটায় দিদির মাথাটা স্যাট করে খুলে গেল। পাপ লাগে যদি। পূর্ণ করে কি তোমার দোকান চলছে? যা বলছি শোনো তো। দেখি তোমার ভগবান কি খেলা দেখাতে পারে। লোকের পেচ্ছাপ করাই যদি আটকাতে না পারে তাহলে আর কি বা করলো। হ্যাঁ, গরিব লোকেদের কথা ভেবে অনেকেই শুনেছি বাড়ি বানিয়ে দেয়, চাকরি খুঁজে দেয়, দোকান করে দেয়, মন্দির বানিয়ে দেয়। কেউ শুনেছে কখনো? দিদির প্ল্যানটা লেগে যাওয়ার জন্য খালি একটা লোকের নজরে পড়া দরকার ছিল, ব্যাস। পাবলিক নিজেদের মনে করে যে জায়গাটা এতদিন হিসু করতো আর পয়সা না দিয়ে চলে যেত, এখন সেখানে হিসু করতে এসে উল্টে নমস্কার করতো। আগেও একদিন দেখেছি জানো তো, এই মানব তলব করেছিল বোধ হয়, সেটা ফলে গেছে তাই আবার এসেছে। এই দেখো দেখো দেখো, কিছু একটা দেবে। কোন ফুলের যে ঘুম ভাঙে, শীতের পাখির গলায় যেমন জোর, যুদ্ধ যদি বাঁধাও তো হোক হুলস্থুলার, চুম্বন হোক সমস্ত উত্তর।